পথ অবলম্বে করতে হবে। সিএলএর তালবাহানা মানছি না মানবো না। আমাদের একমাত্র চলার যে রাস্তাটা ছিল কুলগুনির টুয়ার্ডস লাউদোয়া, মাঝে কালীপুর হাই স্কুল আছে, ওখানে আমাদের ছেলেমেয়েরা পড়াশোনা করে, সেই একমাত্র রাস্তাটাকে ইসিএল কর্তৃপক্ষ সাবসাইড করে দিয়েছে। সাবসাইড করার পরে ওরা কোনো বিকল্প রাস্তা করেনি, বারংবার অনুরোধ করার পর একটা মাটির রাস্তা ওরা বিকল্প করেছে, সেটা বালিগুড়ির দিকে, মানে 1.5 কিলোমিটার রাস্তা বেশি আমাদের হাঁটতে হবে। তৎসত্ত্বেও আমরা মেনে নিয়েছিলাম, কিন্তু সেই রাস্তাটা চলার উপযুক্ত নয়। বিডিও সাহেব প্রধানকে দিয়ে কম করে 10 খানা আমরা চিঠি দিয়েছি, দরখাস্ত দিয়েছি, সেই দরখাস্তর পরে ওরা কোনো রকম কর্ণপাত করেনি, রাস্তা এখনো হয়নি। আমি গত সপ্তাহে জিএম সাহেবের সঙ্গে কথা বলেছিলাম, জিএম সাহেব বললাম আমরা দেখছি, কিন্তু এই দেখছি দেখছি করে 17 সাল থেকে 3 বছর অতিক্রান্ত হলো, এখনো পর্যন্ত রাস্তা হয়নি। গ্রামের মানুষ বাধ্য হয়েছে যে একমাত্র যে চলার রাস্তা, সেই রাস্তাটা অবিলম্বে না করলে আমরা অবরোধ করতে বাধ্য হব। তাই আমরা আজকে এই অবস্থান ধর্মঘটের জন্য উপস্থিত। আমাদের সারা অনির্দিষ্ট কালের জন্য চলবে, যতক্ষণ না ওই ম্যানেজমেন্ট আমাদের কথা মানছে ততক্ষণ আমাদের এটা চলবে। রাস্তাটা একদম অকার্যকর চলার জন্য অযোগ্য আছে, কোনো বাচ্চা মেয়ে স্কুল আসতে অসুবিধা হচ্ছে, তারপরে একটু কোনো প্যাসেঞ্জ যদি এমার্জেন্সি নিয়েছে তখনই আসতে অসুবিধা হচ্ছে। রাস্তাটা একদম বসে গেছে, এমনকি ফাট ধরে গেছে, ইসিএল থেকে বসে গেছে, ইসিএল কোনো আমাদের মেরামত করছে না।